नमस्कार বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই তাড়াতাড়ি বানানো যায় এমন একটা টেস্টি রেসিপি। আজ আমি বানাচ্ছি ডিম দিয়ে পেঁয়াজ কলি রেসিপি। খুবই তাড়াতাড়ি বানাতে পারবেন খুবই কম জিনিস দিয়ে, আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন। চলুন তাহলে বানিয়ে ফেলি ডিম দিয়ে পেঁয়াজ কলি রেসিপি। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। তেলটাকে ভালো রকমের গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কলি কুচি। পেঁয়াজ কলিটাকে আমি খুব ছোট করে কাটিনি। পেঁয়াজ কলিটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে, একেবারে মুচমুচে করে কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে টেস্টটা ভালো আসবে না। আর পেঁয়াজ কলিটা ভাজার সময় অবশ্যই নুন দেবেন না, নুন ছাড়াই এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যেটুকু তেল আছে তার মধ্যে 2টো ডিমকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমের ভুজি বা এগ স্ক্র্যাম্বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা বাটিতে নুন দিয়ে ডিমটাকে ফেটিয়েও দিতে পারেন, তবে আমি সময় বাঁচানোর জন্য এইভাবে করছি, এতে টেস্টের এমন কিছু হেরফের হয় না। তো হাতে সময় কম থাকলে আপনারাও এইভাবে বানাতে পারেন। ডিমের ভুজিটাকে মিডিয়াম ফ্রাই করব, খুব বেশি লাল করে ভাজব না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 4 টেবিল স্পুন সর্ষের তেল। এবার তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি আর পাকা টমেটো কুচি দিয়ে দিলাম, সেই সাথে সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজটাও একটু সফট হয়ে আসে। এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না, একটু সফট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা আর রসুন। এখানে আমি একটু গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছি, যাতে ঝালও হবে আবার কালারটাও ভালো আসবে। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ কলি, আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমের ভুজি বা এগ স্ক্র্যাম্বল। ভালো করে এটাকে কষে নিয়ে সামান্য একটুখানি জল দিতে হবে, আর 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর একটুখানি ধনে পাতা দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না, 1 কাপের 1/4 ভাগ জল দিলাম। লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। দেখুন এখন জলটা শুকিয়ে গেছে আর বেশ তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দেব, আর বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতন করে নেব। তবে প্রথমে অবশ্যই একটুখানি জল দেবেন, নাহলে পেঁয়াজ কলিটা কিন্তু সফট হবে না। একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করব, যাতে পুরো সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। আর রেসিপিটা যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে। গ্যাস বন্ধ করা অবস্থাতে আমি 10 মিনিট ঢেকে রেখে গরম গরম আমি পরোটার সাথে পরিবেশন করেছি পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।